দিনের যে পূজা প্রতিযোগী আপনার সকলকে স্বাগতম জানাইছো। আর এই মুহূর্তে যেহেতু প্রতিখন জেলার আসলে জুরির দ্বারা গুয়াহাটিত নির্বাচিত করা হয়েছে চারিখনক পূজা, আর তার ভিতর যেহেতু তিনিচুকীয়া জেলার ইতিমধ্যে দ্বিতীয় পুরস্কার লাভ করবলে সক্ষম হয়েছে নপুখুরী ঠান্ডার ঘরের শ্রী দেবী ভোগেশ্বরী দুর্গাপূজা কমিটি। আর ইতিমধ্যে যেহেতু মূলত উপস্থিত আছে, আর যেহেতু কব লাগিব এক সুন্দর পরিবেশ এই মুহূর্তত, আর যেহেতু অ্যাওয়ার্ড দিবলে আজি আমি নিমন্ত্রণ করেছো, অতিথি যায় মাতি আনিছো অতিরিক্ত উপায়ুক্ত সুশান্ত দত্ত ডাঙরিয়া, আর তেখেতর হাতে আসলে এই যে পুরস্কার দিয়া হয়েছে, আর এক সুন্দর পরিবেশ এই মুহূর্তে আসলে আমি কমিটির যে সদস্য সকল উপস্থিত আছে আমি পৰা কিছু কথা জানিবলে যত্ন করি। দাদা প্রথম প্রথম কংগ্রেচুলেশনস, আর কেনকা লাগিছে আজি যদি খুঁজব বিচার। ধন্যবাদ। নিউজ এইটিন তরফের সেকেন্ড বেস্ট পূজা পুরস্কার পাই অতি অত্যন্ত সুখী আর উৎসাহিত। আমি আশা করো অহা বছর আমি তেনেকাই পূজা, ডাঙর পূজা আর নতুন পূজা পাতি থাকি। সকল রাজ্যবাসীক আমি দুর্গা পূজার হার্দিক শুভেচ্ছা জানাইছো। সাথে টিম এইটিন, নিউজ টিম এইটিন কো আর আমার ডিডিসি স্যার কো ধন্যবাদ দেতা হুম কি উনোনে আমারে এই পূজা পরিসর মে আকর আমার এই পূজা কো সেকেন্ড বেস্ট পূজা কা পুরস্কার দিয়া। ধন্যবাদ। যেহেতু আমার লগত আমন্ত্রিত যে অতিথিগুলো উপস্থিত আছে আমি তেওঁৰ কথা কিছু কথা জানিবলৈ যত্ন করি, কি কব এই মুহূর্তে আপনার নিউজ এইটিন চ্যানেলের যোগেতে ইয়াত উপস্থিত সকলো ভক্তমান রাইজক দুর্গা পূজাত শুভেচ্ছা জ্ঞাপন করছো। আশা করি, প্রার্থনা করি যে দেবী দুর্গদিনাখিনি দেবী দুর্গাই সকলকে কুশলে রাখক, সকলো অশুভ শক্তিরপরা সকলকে রক্ষা করক। আজি এটা খুব সচাকে আনন্দমুখর পরিবেশ। এই শ্রী মা দুর্গেশ্বরী দুর্গা পূজা সমিতিয়ে নিউজ এইটিনে যে আয়োজন করেছে তার সেকেন্ড পজিশন পাইছে, আর মো অত্যন্ত সুখী যে আপনার জড়িয়ে হাতত এই বটা মো অর্পণ করে পাইছো। মই এই দুর্গা পূজা সমিতিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। তিনচুকীয়া এনেও বিভিন্ন ধরনের থিমত ধুনিয়া ধুনিয়াকে পূজা পতার কারণে আগরপরে বিখ্যাত, এইবারও সকলে বড় ভালকে পাতিছে আর আপনাদের অতি সুন্দরভাবে পাতিছে। ইতিমধ্যে আমি পূজা দর্শন করছো, কালি আপনার পুনর্বার শুভেচ্ছা জ্ঞাপন করছো আর সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করছো। ধন্যবাদ। যেহেতু দ্বিতীয় পুরস্কার ইতিমধ্যে তিনিচুকীয়া জেলার শ্রেষ্ঠ পূজা জীবনে পাবলে সক্ষম হয়েছে তিনিচুকীয়া জেলার ঠান্ডার ঘর পাইছে, যেহেতু যেহেতু সুন্দরভাবে আসলে আটক ধুনিয়া সজাই পড়ে তুলছে এই মণ্ডপ দর্শকর মন জয় করবলে সক্ষম হয়েছে। আর এইখান পূজা কমিটি যেহেতু মা দেবী দুর্গেশ্বরী দুর্গা পূজা কমিটি ইতিমধ্যে খুব সুন্দরভাবে আজ আয়োজন করে যেহেতু দ্বিতীয় পুরস্কার লাভ করেছে তার সকলে আসলে আনন্দিত হয়ে পড়েছে।